স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী খোয়াই উত্তর চেব্রি স্থিত 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক হাসপাতাল সহ স্বাস্থ্যকর্মীদের আবাসনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীদের অনুষ্ঠানের শুরুতে দুটি নবনির্মিত পাকা ভবনের ফলকের উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। বলেন, উত্তর চেব্রিতে 4,86,00,000 টাকা ব্যয় করে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক হাসপাতাল গড়ে উঠেছে। পাশাপাশি টাইপ 1 ক্যাটাগরির 2টি স্টাফ কোয়ার্টার বিল্ডিং তৈরি করা হয়। চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে একের পর এক কাজ করে চলেছে, যার জন্য বিভিন্ন এলাকাতে দুর্ঘটনাগ্রস্ত রোগীরা যাতে অতি সত্বর চিকিৎসা ব্যবস্থা পায় তার জন্য বিভিন্ন জায়গাতে ট্রমা সেন্টার তৈরি করে দেওয়া হয়েছে। এর ফলে আগরতলা জিবি হাসপাতালে যে ট্রমা সেন্টার রয়েছে তাতে রোগীর চাপ কমবে, বিভিন্ন জায়গার রোগীরা অতি দ্রুত চিকিৎসা পরিষেবা পাবে এই ট্রমা সেন্টারগুলিতে। মুখ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসার পাশাপাশি শিক্ষা, খাদ্য, পানীয় জল, বাসস্থান সবগুলোই দরকার। এর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার জন্য কেন্দ্র সরকার একের পর এক প্রকল্প চালু করে চলেছে জনগণের স্বার্থে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী বলেন, বিশেষ করে যেসব হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য রোগীরা আসে তাদের সাথে যেন চিকিৎসকরা ভালো ব্যবহার করেন, কারণ একজন দুর্ঘটনাগ্রস্ত রোগীর শরীরে কি ধরনের যন্ত্রণা হয় ওই সময় তার চিকিৎসক ভালো করেই বুঝেন, কারণ তিনি একজন চিকিৎসক। একজন চিকিৎসকের কথায় একটি রোগীর মনোবল অনেকটাই বেড়ে যায়। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরো বলেন, বেশ কয়েকটি কঠিন অস্ত্রোপচার রাজ্যে সফল হয়েছে। রাজ্যের চিকিৎসকরা নিউরোলজিক্যাল সার্জারি, ওপেন হার্ট সার্জারিতে সফল হয়েছে, যার ফলে রাজ্যের রোগীদের চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতা কমেছে, রাজ্যের চিকিৎসা পরিষেবার উপর আস্থা জন্মেছে মানুষের মধ্যে। আমাদের উপর কোনো বিশ্বাস রাখুন এবং কোথায় কোথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা তার থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি দেখছি যে আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স যে আসছে বাইরে যাওয়ার কিন্তু প্রবণতা কমছে। 2টো মেডিকেল কলেজ, আরও মেডিকেল কলেজ করার ইচ্ছা প্রকাশ করেছে অনেকে এবং সেই দিশায় আমরা কাজ করছি। তো ত্রিপুরার আগামী দিন যে উন্নয়নের দিশা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি গ্যারান্টির মাধ্যমে উনি গ্যারান্টির গাড়ি ভ্রাম্যমাণ গাড়িও এখানে পাঠিয়েছেন আপনাদের, যে উনি 15ই নভেম্বর যে গাড়ি এখানে যে ডিক্লেয়ার করেছেন বিকাশ যাত্রা, সেই বিকাশ যাত্রার গাড়ি পাঠিয়েছেন, গ্যারান্টি দিচ্ছেন সমস্ত স্তরে গরিব মানুষ থেকে আরম্ভ করে সব সরকার আর সরকার বিকাশের যে কথাগুলি বলেছেন সেই যাত্রাও শুরু হয়েছে আপনাদের এখানে হচ্ছে, কল্যাণপুরে হচ্ছে, তেলিয়ামুড়াতে হচ্ছে, ভয়ে হচ্ছে, সব জায়গায় ঘুরছে বর্তমান। সেই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে কি আছে উনি বলছেন সংকল্প, সংকল্প যাত্রাটা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চন্দ্রানী চন্দ্রা, কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য বিধানসভার চিফ হুইপ তথা বিধায়ক কল্যাণী রায়, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব ত্রিপুরমা, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে তিনি চলে যান কল্যাণপুরে। 1996 সালে উগ্রবাদীদের দ্বারা কল্যাণপুর এলাকার 26 জন নিরীহ লোক শহীদ হয়েছিল। শান্তন টিভি।